এখন ক কি গো চাকরি হয়েছে কিনা? না, আগের মতন ফেল করছি। কেন কেন কি আগের মতনই নার্ভাস হয়ে গেছিলাম, যা জিজ্ঞেসে সবই পারি, কিন্তু নার্ভাসনেসের কারণে কিছুই করতে পারিনি। এই জন্যই তো কই ব্যাটা, চাকরি মাকরি বাদ দেয়া আগে নার্ভাসনেস কাটা, সাহস বাড়া। সাহস না বাড়াইলে জীবনে তোর চাকরি হবে না। আরে বেটা, সাহস কি আমার কম আছে নাকি? খালি সময় মতন সাহস দিতে পারি না, তখনই নার্ভাস হয়ে যাই। আরে বেটা, সময় মতো পুরুষ মানুষ যদি নার্ভাস হয়ে যায় তাহলে পুরুষ মানুষ কয় না, কাপুরুষ কয়। কয়েকদিন পরে সবাই মিলে তোরা কাপুরুষ করবো। ফালতু কথা কইস না তো, ফালতু কথা কইস না। আমি কি ইচ্ছা করে নার্ভাস হই? এটা আমার একটা রোগ, এই রোগটা কেমনে ভালো হইবে সেটা নিয়ে পারলে কথা কয়, পারলে বুদ্ধি দে। বুদ্ধি দিলে তো বুদ্ধি শুনিস না। এই যে ওই যে লোকটা আসতেছে না, তার পকেটে যা আছে সব কিছু চিন্তা করে নিয়ে আসবে, তাহলে বোঝা যাবে তুই কত বড় পুরুষ। তাই বেটা, আমি কি চিন্তা করি নাকি? আমি চিন্তা করবো? জিনিসটা বুঝিস নাই, এই কাজটা তুই যদি করতে পারিস তাহলে দেখবি নার্ভাসনেস কাইটা দিব, সাহসী হয়ে উঠবি। ঠিক আছে, দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হইলো, কোলাকুলি শুনলাম। পকেটে টাকা পয়সা যা আছে সব দেখো, আমি চিন্তা করি মেরে ভালো মনে হয়। আমি পুলিশ হইল। কি সমস্যা কি হয়েছে? হ্যাঁ, তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ। কি না কি 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 সমস্যা? ভাই দৌড় দিল কি হয়েছে? আরে আমার এসে কইতেছে যে না আপনার পকেটে যা আছে বাই করেন। আমি বললাম যে আমি সিভিলের পুলিশ, শুনে দৌড় দিছে। ও বলো দাস, চাকরি হলো না? কেন জানতে পারি? চাকরি কেন হয় না জানোই তো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি ই হয়ে গেছি। কি হয়ে গেছো, নার্ভাস? সেটাই। বাহ চমৎকার, সেই ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে গেছি, কি চমৎকার কথা। এই নাও এটা ধরো। কি এটা? পড়লেই তো বুঝবা এটা কি। তোমার যে চাকরি হবে না সেটা আমি বুঝে গেছি, চাকরি যেহেতু হবে না আমি আর তোমার সাথে নাই। মানে কি এটা কি লিখছো? কি তো লিখবো না তো কি করবো? যেই লোক তিনবার বিসিএস দিয়ে ক্যাডার হতে পারে নাই, ব্যাংকে রিটার্নে টিকে বাইবাতে টিকে নাই, সরকারি চাকরির বয়স তো তোমার শেষ, প্রাইভেট চাকরি পাইতেছে না, সব কিছুর মূল তোমার এই নার্ভাসনেস। আমাকে বিয়ে করে কি খাওয়াবা, হাওয়া? তুমি কি ফুটবল নাকি হাওয়া খাওয়া? আমার ফালতু কথা বলে যোগ্যতা নয় আমার কথা পিঠে কথা বলার। আমি আর তোমার সাথে নাই, আমি আমার রাস্তা দেখবো, তুমি তোমার রাস্তা দেখো। এটা তুমি বলতে পারবো না, এটা তুমি বলতে পারো না। সেদিন আমি একটা সিনেমা দেখছি যে ফেইল আনলিমিটেড, টুয়েলভ ফেইল, সেখানে নায়িকা নায়করা একটা চিরকুট দিচ্ছে, সেখানে লেখা ছিল তোমার চাকরি হোক বা না হোক কোনো ব্যাপার না, আমি সব সময় তোমার সাথে আছি, সারা জীবন তোমার সাথে আছি। আর সেই জায়গায় তুমি একদম রিভার্স, একদম উল্টা কথা বললা তুমি। তুমি কি বাই দ্য ওয়ে কোনো কারণে নিজেকে নিজেই টুয়েলভ ফেলের হিরো মনে করো? ওর স্ট্রাগল দেখছো? ও কই আর তুমি কই, তুমি তো পুরাই উল্টা। শোনো, ভাই আমার বিয়ে ঠিক করছে, ভাই একটা এস্টাবলিশ ছেলের সাথে যদি আমার বিয়ে ঠিক করে, আমি ভাইকে যে কি বলবো যে আমি একটা বেকার নার্ভাস ছেলেকে বিয়ে করতে চাই? তোমার তোমার ভাইয়ের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবো, আমি বলবো কথা। তোমার যা ইচ্ছা তুমি করো, তবে একটা কথা মনে রাখো, ভাই আর যদি আমার বিয়ে ঠিক করে না, আমি কিন্তু না করতে পারবো না। ঠিক, বুঝাও বুঝাও তুমি। ভাই আমাকে নিয়ে শপিং করতে যাবে, তুমি না ভাইয়ের সাথে কথা বলবা? এখনই চলো ভাইয়ের সাথে আমাদের বিষয়ে কথা বলে ফেলবা, চলো চলো। কিন্তু আমার এখন না, মানে এটা বাইরে কথা বলার বিষয় না, তো ঘরের ভিতর বলতে হবে। ভাড়া দিতে যখন যাবো তখন তোমার আব্বা তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবো, তখন বলবো। আমি জানতাম ভাইয়ের কথা শুনে নিশ্চয়ই নার্ভাস হয়ে গেছো। আচ্ছা ভাইয়া যাবে না, আমি একাই যাবো, চলো। না তোমার সঙ্গে এক এখানে পুরী, আমি
তুমি যাও, আমি অনেক পরিশ্রম করে আসছি, তুমি এখন যাও, রিক্সা করে দিই, একটা রিক্সা, ভালো রিক্সা। আমি যেহেতু একাই যাচ্ছি, রিক্সা আমি একাই ডাকতে পারবো, ঠিক আছে? আমি নার্ভাস, আমি নার্ভাস, আমি নার্ভাস, আমি নার্ভাস। হ্যালো ভাইয়া, আপনি কই? এই যাইসে বসে, এক মিনিট একটু বসো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি ওয়েট করছি। ওকে ওকে। আর কো না, কি অবস্থা বলো ভাইয়া? আপনার বন্ধুর চাকরি তো আজকেও হইলো না। ওর চাকরি কেমনে হবে কও? এত নার্ভাস হয় মানুষ, এত নার্ভাস লোককে কেউ চাকরি দেয়? আমি ওর নার্ভাসনেস কাটানোর জন্য কত কি করলাম, এটা করতে যাবে একটা বিপদে পড়ছিলাম বিরাট। কেন, কি হয়েছিল? হ্যাঁ এই কথা তোমার না কই, আর আমি তোমার জামনে জামনে বসে কাজটা করতেছি তো। করছি তো, আপনি যেভাবে বলছেন আমি চিরকুট লিখে ওর কাছে দিছি। আচ্ছা, এবং চিরকুটে এটাও লিখছি যে আমার ভাই যদি আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে আমি কিন্তু না করতে পারবো না। ভালো, তো কি বলছো? বলছে ভাইয়ের সাথে কথা বলবে আর কি। তাহলে তো আগাচ্ছে কাজটা, অসুবিধা নেই। আচ্ছা শোনো, ভালো কথা, তোর ভাইয়ের সাথে যদি কথা বলতে যায় তুমি কিন্তু সামনে থাকবা, তাহলে ও সাহস পাবে, নার্ভাস হবে না। আচ্ছা সেটা নয় থাকলাম, কিন্তু আপনি তো বললেন না আপনার কি বিপদ হয়েছিল। আচ্ছা বাদ দাও, তেমন কিছু না, আমি চেষ্টা করতেছি ওর নার্ভাসনেস কাটানোর জন্য, দেখি কত দূর যাওয়া যায়। আচ্ছা তুমি এখন এক কাজ করো, তুমি কোথায় যাওয়া যাও। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বাসায় নেই? হ্যাঁ আছে। ও গুড, তাহলে ভালো হলো, এই যে ভাড়ার টাকা তুমি ভাইকে দিয়ে দিও তাহলে। ভাড়ার টাকা আমি ভাইকে দিব মানে? তোমার না ভাইয়ের সাথে কথা বলার কথা? হ্যাঁ কথা বলার কথা, কথা বলবো, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে এটা ঠিক হবে না, মানে এখন তো আমি ভাড়া দিতে আসছি, মানে তার সঙ্গে আমার সম্পর্কটা হলো বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার। একজন ভাড়াটিয়া ভাড়া দিতে এসে বাড়িওয়ালার বোনকে বিয়ের প্রস্তাব দেবে, এটা কি কেউ করতে পারে? এটা কি ঠিক? তুমি পারবা, তোমাকে পারতে হবে। আজকে আজকে যদি তুমি ভাইয়ের সাথে কথা না বলো তাহলে আর জীবনে কোনো দিনই চেহারা আমাকে দেখাবে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে ভাড়ার টাকা, বাড়ি ভাড়া, ঠিক আছে। আচ্ছা লতিফ সাহেব আসেন একটু, আপনার সঙ্গে কথা বলি। জি ভালো ভালো, আমি ভালো। এবার বিয়েটা করে ফেলে, অনেকদিন তো হলো। জি সেই জন্য আসছি, মানে আপনার ভন সেতু তো বড় হয়েছে, মানে বিয়ে দেবেন না? সেতুর বিয়ের জন্য তো পাত্র দেখা চলছে। জি আমি আপনার বোনকে, আমার বন্ধু, আমার খুব বন্ধু, আমার খুব ভালো বন্ধু, সে খুব ভালো চাকরি করে, মানে খুব ভালো মানুষ, পাত্র হিসেবে তাকে ভালো, তাহলে তাহলে তাকে একদিন নিয়ে আসেন, সেতু দেখুক, আমরাও দেখি। জি আমি আসলে এই কথাটা আমি উঠি আজকে। সে কি উঠবেন কেন, সে তো তো নাস্তা করতে গেছে, নাস্তাটা খেয়ে যান। না আজকে নাস্তা করব না। আপনি কি একটু ডিস্টার্ব করে? না মানে আমার ওই হাত, মানে ই একটু ইদানিং একটু কেমন অবশ অবশ লাগে, ওই সেরকম লাগলে কোথাও কিলটি দিলে ভালো লাগে। আমি আমি যাই আজকে, আজকে যাই, অন্য একদিন আমি অবশ্যই নাস্তা করবো, বাধা করলাম। কি ব্যাপার ভাইয়া, আমি নাস্তা রেডি করতেছিলাম। নাস্তা না খেয়ে চলে, আমি তো লতিফ সাহেবকে বললাম একটু বসতে, যে সেতু নাস্তা আনতে গেছে, কিন্তু উনি তো শুনলেন না, উনি তো চলে গেলেন। উনি যাওয়ার আগে কি তোমাকে কিছু বলে গেছে? হ্যাঁ বলছিল যে ওর এক বন্ধু আছে, ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, তো আমি বললাম যে তাহলে একদিন নিয়ে আসুন, সেতু দেখুক, আমরাও দেখি।
তো উনি হঠাৎ উঠে চলে গেলেন, কি বলবো আর। হ্যালো, আপনি কোথায়? আরে আমি তো তোমার বাসার নিচে, ওই যে লতিফের সাথে দেখা করতে আসছি। আপনি ওখানে দাঁড়ান, আপনি আগে আমার সাথে দেখা না করে ওর সাথে দেখা করবেন। এই কোন সমস্যা নাকি? আমি এসেই বলছি কি সমস্যা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। কি হচ্ছে বলো? আপনার বন্ধু কি করছে জানেন? কি? আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। খুবই ভালো সংবাদ। তো এই বিয়ের প্রস্তাবটা নিয়ে গেছে, এই সংবাদটা তুমি রাগ করে দিতেছো কেন? ভালো সংবাদ? মোটেও ভালো সংবাদ না, কারণ সে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিছে তো ঠিকই, কিন্তু সেটা নিজের জন্য না। তার নাকি কোনো এক বন্ধু আছে, ভালো চাকরি করে, আর আমার ভাইকে বলছে সে যদি রাজি থাকে তাহলে সে তার বন্ধুকে নিয়ে আসবে। কি বলে, ওর বন্ধু তো আমি, আমি তো ভালো চাকরি করে, তাহলে কি আমার জন্য? ভাবেন তাহলে আপনার বন্ধুর অবস্থাটা। এইরকম একটা ছেলের সাথে আমি প্রেম করি যে কিনা নিজের বিয়ের প্রস্তাব দিতে গিয়ে নিজের বন্ধুর জন্য বিয়ের প্রস্তাব দেয়। ছি 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 ছি। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি রাগ করো না, বিরক্ত হয়ে না, আমার মনে হয় যে ভুলে দিছে আর কি। রাজীব ভাই, আপনি শেষবারের মতো আপনার বন্ধুকে বুঝান যে সে আসলে কি চায়। ও যদি আমাকে বিয়ে করতে না চায় সরাসরি যেন আমাকে বলে দেয়। এসব নাটক সিনেমা আমার আর ভালো লাগতেছে না। একে তো নিজে চাকরি পায় না, তার উপর আবার ভাইয়ের কাছে গিয়ে বন্ধুর বিয়ের প্রস্তাব দেয়। একটা মানুষ এইরকম পিকুলিয়ার হতে পারে আমার জানা ছিল না, আর আমিও বেছে বেছে এই মানুষটার সাথে আমার প্রেম করতে হইলো। আল্লাহ, আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বললাম তো তুমি বাসায় যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। হ্যালো দোস্ত, তুই কই? ছাদে, ছাদে কি করিস? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। এটি কোনো কাম করলি তুই? কি করছিস? আমি কি করছিস বুঝছিস নাই? তুই সেতুর বাড়ির কাছে গেলি তোর বিয়ের কথা, তুই নিজের কথা না কই আরেকজন পাত্রের কথা কই আসলি? তুই কোনো কাম করছিস? আমি দোস্ত, আমি নার্ভাস হয়ে গেছিলাম। দেখ, আমি আমি তো সৎ, আমার তো সৎ নিয়ত ছিল, আমি নিজের কথাই তো বলতে গেছি, আমি নিজের নামটা বলবো। এই সময় সেতুর ভাই খাট করে এইভাবে চাইলো, আর আমি নার্ভাস হয়ে আমার বন্ধুর কথা বলে ভাবছি। দোস্ত, খুব ভালো কাজ করছো, তোমার মতো মানুষ আমি আর জীবনে দেখিনি। এরকম মানুষ হয়? খাইতে গেলে নার্ভাস, বিয়ে করতে গেলে নার্ভাস, আবার এখন চাকরিতে নার্ভাস, তোর দর্শন জীবনে কিছুই হবে না। দোস্ত, এইভাবে কইস না, আমি আমি তো আমি যে নার্ভাস এটা নিয়েও তো আমি নার্ভাস, তারপর তুই যদি এইভাবে কস তাহলে আমি কই যাবো কত? আরে খালি নার্ভাস নার্ভাস নার্ভাস। আচ্ছা ঠিক আছে শোন, কালকে তুই আমার সাথে এক জায়গায় যাবি এই নার্ভাসনেস কাটানোর জন্য। না ভাই, আমি তোর লগে কোনো জায়গায় যাবো না, গিয়ে আমি ওই যে ওই দিন গিয়ে বিপদে পড়ছি না, পুলিশের ঝামেলায় পড়ে গেছিলাম প্রায়। ওরে দোস্ত, আমি কি জানি ওই লোক পুলিশ? আমি বিশ্বাস কর, তোর আমি চিন্তা করতে নিব না। কালকে তোর আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমার পরিচিত ডাক্তার, সে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। ওই বেটা, আমি কি পাগল নাকি তোমার নিয়ে যাবি? আরে পাগল না, সেটা না, সব কি না, মনোরোগ দেখালে কি পাগল হয়ে যায় নাকি? তোর যে রোগ আছে এটা মানে ওই কাছাকাছি, তুই যদি এখন না দেখাস তো ঝামেলা পড়বি। না যাবো না আমি। দোস্ত তুই বুঝতেছিস না কিছু নেই, সেতু তোর অনেক ভালোবাসে, তুই যদি তোর এই রোগটা না কাটাস তাহলে কিন্তু সেতুর তুই পাবি না। দোস্ত প্লিজ, তুই আমার কথা সেতুর কথা ভাই বন্ধু তো ডাক্তারের কাছে চল, চল রাজি। ঠিক আছে যাবো না। সেতু, সেতু, আরে খালা তুমি কখন আসছো? এই তো আসলাম। খালা তুমি তো আমারে ভুলেই গেছো, তুমি আসো না কতদিন ধরে বলো তো, তোমার সাথে কোনো কথা নাই, যাও।
হ্যাঁ শোনো পাগলি মেয়ের কথা, আমি তোরে ভুলে যাবো কেন রে মা? আমি তোরে ভুলে যাই নাই, এই ব্যস্ত থাকি তো তাই আসা হয় না। তবে আজকে তোর জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? কি ভালো খবর খালা? তোর ভাই তোর জন্য একটা ছেলে ঠিক করেছে, বিসিএস ক্যাডার, এখন খুলনায় পোস্টিং, কিছুদিনের মধ্যে ঢাকায় চলে আসবে, দেখতে শুনতে খুব ভালো। তোর ফোন নাম্বার আর ছবি ওই ছেলেকে দেওয়া হয়েছে, আর ছেলের ফোন নাম্বার আর ছবিও তোর ফোনে দেওয়া হয়েছে, দেখ দেখ কেমন লাগে। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, তোরও পছন্দ হইবে আমার মনে হয়, আশা করি, দেখ দেখ। এইসব তুমি কী বলতেছো খালা? ওমা অবাক হইতেছিস কে? তোর বিয়ে দেওয়া লাগবে না? তোর তো একটা বোনও নেই মাও নেই, থাকলে তো ওরাই বলতো। আমি এখন বিয়ে করব না, আমি বিয়ে করলে ভাইয়া পুরো একলা হয়ে যাবে। ওমা তোর ভাই একলা কোথায়? আর বউ আছে না? তোর বিয়ে হয়ে গেলে তো তোর ভাই বিদেশে চলে যেতে পারে, এখন তো তোর জন্য যাইতে পারতেছে না, তোর জন্য তো এখানে পড়ে আছে। বুয়া কই? বুয়া আসে নাই? আমার খুব খিদে পাইছে, কি খাবার দাবার কি আছে দে তো। বুয়া কয়দিন ধরে আসতেছে না খালা, কিন্তু ফ্রিজে খাবার আছে, তুমি যা দেখো যাও। না থাক, ফ্রিজের খাবার খাবো না, একবারে বাসায় গিয়ে খাবো না। এটা তুমি কোনো কথা বললা? বাসায় যেয়ে খাবা কেন? ফ্রিজের খাবার না খেলে আমি রান্না করে খাওয়াবো তোমাকে। শোনো মেয়ের কথা, কয়দিন পর বিয়ে হয়ে যাবে, চলে যাবে আমার মেয়েটা, আমার বলে রান্না করে খাওয়াবে? থাক তো রান্না করতে হবে না, আমি যাই রান্না করে গিয়ে, আমি নিজেই রান্না করে খাবো না। আচ্ছা রান্না করো যাই করো, কিন্তু তুমি কিন্তু আজকে যাইতে পারবা না, আমি তোমাকে যাইতে দিব না। আচ্ছা সেটা দেখা যাবে না, আমি এখন যাই রান্নাঘরে যাই। আই তোমার ভাইয়ার সাথে কোনো কথা হয়েছে? ভাইয়া কই? কথা হয়েছে, বললো আসতে একটু দেরি হবে, কোথায় যেন গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি রান্নাঘরে যাইতেছি। হাই হাই, এটা কি হইলো? আমি তো বিশাল ঝামেলায় পড়ে গেলাম। আপনার সমস্যা কি বলেন? আমি নার্ভাস। ডাক্তারের সামনে নার্ভাস হতে হয় না, সমস্যাটা বলেন। ওইটাই আমি নার্ভাস। আমার কাছে নার্ভাস হওয়ার দরকার নাই, রোগটা কি বলেন? ভাই ওইটাই আমি ওই ব্যাটা কষ্ট লাগে হয়েছে কি, মানে ওর রোগটাই ওইটা নার্ভাসনেস, এই কারণে তার চাকরি হইতেছে না, সে যে বিয়ে করবে সে বিয়েও করতে পারতেছে না, বুঝতে পারছেন? ও বুঝতে পেরেছি। আচ্ছা লতিফ সাহেব, আপনার এই নার্ভাসনেসটা কতদিন ধরে শুরু হলো আপনি কি বলতে পারবেন? পারবো না কেন ভাই, আমার তো স্মৃতিশক্তির কোনো সমস্যা নাই, এটা ছোটবেলা থেকে, এজন্য দায়ী হচ্ছে পুলিনবাবু, আমাদের অঙ্কের শিক্ষক, আমি তখন ক্লাস সিক্সে পড়ি হাই স্কুলে। পুলিন স্যার ক্লাসে ঢুকতেন, অঙ্ক করতে দিলেন, না পারলেই ডাস্টার দিয়ে মাথার মধ্যে টুকটুক করে বাড়ি দিতেন, সেইখান থেকেই আমি সবসময় পুলিন স্যারের ব্যাপারে আতঙ্কিত থাকতাম, এবং অঙ্ক না বুঝলেও ভয়ে বলতাম না যে স্যার অঙ্কটা বুঝি নেই। তারপর আর কি, তারপর অঙ্ক ক্লাস করা বাদ দিলাম। অঙ্ক ক্লাস করা বাদ দিলে কি হবে, পুলিন স্যারের আতঙ্ক মাথা থেকে গেল না, স্কুলে আসলেই মনে হইতো যে পুলিন স্যার আছে আশেপাশে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো যে বটগাছটার আড়ালে পুরো পুলিন স্যার, ঘরের মধ্যেও মনে হইতো যে আমার খাটের তলে কোথাও পুলিন স্যার। একসময় পুলিন স্যার মারা গেলেন, কিন্তু এই নার্ভাসনেস রোগটা তিনি দিয়ে গেলেন আমার, ওই রোগটা আর ভালো হইল না। এবং পুলিন স্যারের মায়ের কারণে আমার এক বন্ধু পড়ালেখা ছেড়ে দিয়েছে, টিচারদের মায়ের কারণে অনেকেরই কিন্তু পড়ালেখা হয় নাই। ওই স্যার কি শুধু আপনার সাথে এরকম করতো না অন্য ছাত্রদের সাথে এরকম করতো? কিলো কথা বলেন, বলেন বল। সরি ভাই, মানে হঠাৎ করে আপনার এমন হয়েছিল আমার সামনে পুলিনবাবু বসে, আমার এই সমস্যা মাঝে মাঝে হয়, আমার আমার আমি প্রেম করি একটা মেয়ের সঙ্গে, খুব সুন্দর, কিন্তু তারও মনে হয় মাঝে মাঝে পুলিনবাবু, দেখি যে তার মাথায় কোনো চুল নাই তা না, শুধু আমার সঙ্গেই করতো তা না, অঙ্ক যারা পারতো না সবার সঙ্গেই এরকম করতো। বললামই তো একটু আগে যে কত ছেলে পেলেদের তার জন্য পড়ালেখা ছেড়ে দিয়েছে। শিক্ষকেরা একসময় অহেতুক ছাত্রদের উপরে এইভাবে মারধর করতো, আমাদের দেশে এটা প্রচলিত ছিল, আসলে এখন কিন্তু নাই, এখন পরিবর্তন হয়েছে। হ্যাঁ সবই পরিবর্তন হয়, কিন্তু আমার নার্ভাসনেসের কোনো পরিবর্তন নাই। শুনুন আপনি আগের ঘটনা ভুলে যান, এই ব্যাপারটি মনের মধ্যে স্থায়ীভাবে রাখলে এটি একটা বড় ধরনের সমস্যা, এটাকে এক ধরনের মনোরোগ বলে, আপনি আপনার মনোবল ধরে রাখেন, আপনি যেখানে যাবেন মনে করবেন আপনি সেখানেই রাজা, আপনার কথাই হবে শেষ কথা, কাউকে ভয় করে কথা বলবেন না,
নিজের মধ্যে সততা বজায় রেখে চলবে। শুধু চেষ্টা করলে চলবে না, নিজের মধ্যে মনোবল ধরে রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, দেখবেন নার্ভাসনেস চলে গেছে। জি স্যার, আমার মনে হচ্ছে যে এখন অনেক রিল্যাক্স লাগতেছে আপনার সঙ্গে কথা বলে, মনে হচ্ছে আমার নার্ভাসনেসটা নাই। চল বলছিলাম না, বলিন চল। আচ্ছা ঠিক আছে, চল। জি জি ভাই সাহেব, কোনো সমস্যা নেই, আমি মেয়ের সাথে কথা বলবো। আধুনিক যুগ, ছেলে মেয়েকে একে অপরে পছন্দ করলে তবে আমরা আগাবো। আশা করি আমার ভাগ্নি আপনাদের ছেলেকে অপছন্দ করবে না। জি ভাইজান, জি জি, ভালো থাকবেন। হ্যাঁ জি, তো শ্বশুরের সাথে কথা বললাম। আমার শ্বশুরের সাথে কথা বললাম মানে? মানে ছেলের বাপের সাথে। তো বাপ মা নাই, ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন দিলাম, দেখলাম আর কি ওদের আচার আচরণ কথাবার্তা কেমন। খুব ভালো, খানদানি বংশ, বুঝলি, খানদানি বংশ। আর বিয়ে হিসাবে মন্দ হবে না তোর শ্বশুর। খালা, তুমি না এমন ভাবে কথা বলতেছো, মনে হচ্ছে আমার অলরেডি বিয়ে শাদী তার সাথে হয়ে গেছে। এই যত, তুমি আমার আর ভালো লাগছে না, তুমি বাসে চলো। মামা এই না বললে আমার যাইতে দিবি না? আর আমার কি হয়ে গেলো হঠাৎ করে? যাই না, ভালো লাগছে না। বুঝছি, বিয়ের কথা শুনে মন খারাপ হয়েছে না? আয় মা আমার কাছে। মন খারাপ করিস না, মন খারাপ করে কি করবে মা? মেয়ে মানুষে জন্মগ্রহণ করছিস, বিয়ের শাদী তো করতেই হইব। তোর জন্য আমার মনটাও ছটফট করবে রে মা, অন্তরটা পড়বে। সাবধানে থাকিস, আমি আবার আসবো। খালা তুমি চলে যাবা, আবার আসবো। খালা আমি না থাকলে তুমি কিন্তু ভাইয়ের দিকে আরো বেশি করে খেয়াল রাখবা, আর পারলে ভাবিকে বলবা যেন পারলে দেশে এসে থাকে। আমিও বলবো, ভাইয়া যদি আমারে রেখে বিদেশে চলে যায় আমার একদম ভালো লাগবে না খালা, আমি একদম একলা হয়ে যাব। বলবো মা, বলবো। থাক যাই আমি, হ্যাঁ আবার হাসবো না। তুমি তাড়াতাড়ি এসো খালা। আমাদের বিয়ের ব্যাপারে কি ভাইয়া রাজি হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া রাজি হয়ে গেছে, কিন্তু তোমার সাথে না, একজন বিসিএস ক্যাডারের সাথে। কারণ কি জানো? কারণ উনি বিয়ের প্রস্তাব দিতে পারছে, যেটা তুমি পারো নাই। এই তুমি কি বলতেছ? কি বলতেছ রে? আমি আমি নার্ভাস হয়ে যাচ্ছি। কি বলতেছ এগুলা? হ্যাঁ ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার কি বলছে? মনোবল হারানো যাবে না, মনোবল রাখ। মনোবল তো ধরে রাখার চেষ্টা করতেছি, কিন্তু আমার নার্ভাস লাগতেছে। মনোবল ধরে রাখতে হবে, ডাক্তারের কথা মনে কর। সে তো আমি কি করবো তাহলে? কি করবা? বিয়ের রাত খেতে চলে এসো, আপনিও চলে এসেন। আরে কি বলতেছে, মনোবল কিভাবে ধরে রাখবো? মনোবল তো বাইরে যেতেছে। ওরে বাবা রে, ডাক্তারের কথা বারবার মনে কর, বারবার। ডাক্তার কি বলছে? মনোবল ধরে রাখতে হবে, হারানো যাবে না, হারানো যাবে না। কিসের ভিত্তিতে ধরে রাখবো সেটাও তো বুঝতেছি না এখন। আচ্ছা আমি তোমাকে এত ভালোবাসলাম, তুমি না পারলে একটা চাকরি জোগাড় করতে, না পারলে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিতে। ওই বিসিএস ক্যাডার আমার বিয়ে করার আগে আমি বিষ খেয়ে মরে যাবো, তুমি মনে রাখো। আরে তুমি কি পাগল হয়েছো রে কা? তুমি একটা সাবালিকা। আরে তুমি যদি না আসা, তোমার ভাই চাইলে কি বিয়ে দিতে পারবে? তাই না? কিভাবে আটকাবো? আপনার বন্ধুর তো সেই যোগ্যতা নাই। বিসিএস ক্যাডারের কাছে কি একজন বেকার লোক টিকবে? আমি সলিউশন দিতেছি, তুমি আর লতিফ দুজনে পালায় যাবা। কি 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 করতে পারে, কিভাবে সম্ভব? আমি রাজি, ঠিক আছে? তোমার মনোবল ধরলাম আমি রাজি, এটা কোনো ব্যাপারই না, এটা আমার ধারণা, এটা আমি পারবই। বাস বাস, আর কিছু লাগবে না। আচ্ছা তাহলে কাজ কর, ওই যে তবলদের বাসার সামনে রাত 8টার সময় দুজনে ব্যাগপত্র নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো।
বাকিটা কি করা লাগে আমি দেখছি, ঠিক আছে? ওকে ওকে দোস্ত, ওকে হ্যাঁ, বাড়ি সিম্পল কত মানুষ এরকম করছে, বাস পলাই গেছে, না পারার কিচ্ছু নেই, এটা ইজি, কোনো ব্যাপার না। আমি নার্ভাস, আমি নার্ভাস, আমি নার্ভাস। কি ব্যাপার, ফোন ধরে না? না ফোন তো ধরতেছে না, এখন তো ফোন বন্ধ দেখতেছি। কি ফোন বন্ধ মানে? ফোন বন্ধ কেন থাকবে? দাঁড়ান আমি ফোন দিতেছি, দাও। ওর তো এখনই নার্ভাস লাগতেছে, এরকম লাগতেছে কেন? না পলাই গেলে তো নার্ভাসনেসের কারণে হার্ট অ্যাটাক করবো আমি, আমার পক্ষে সম্ভব না, আমি এরকম পলাবো না, আমি সরি পারবো না ভাই। ফোন তো বন্ধ, আমার মনে হয় ফোন বন্ধ না মানে চার্জ নাই মনে হচ্ছে। ও ইচ্ছা করে ফোন বন্ধ করে রাখছে, সিওর থাকেন আপনিও নার্ভাস হয়ে গেছে। আমি একটা মেয়ে মানুষ হয়ে চলে আসছি আর একটা ছেলে মানুষ হয়ে পালানোর সাহস করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও কল দিতে থাকি, দেখি নাম্বারটা খুলে কিনা। আমার এরকম লাগতেছে কেন, এত নার্ভাস কেন লাগতেছে? আল্লাহ আল্লাহ আমার নার্ভাসনেস কমাই দাও, আমার নার্ভাসনেস কমাই দাও আল্লাহ। না কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না, কোনোভাবেই না, কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না, আমি নার্ভাস হবো না, আমি সেতুরে নিয়ে পালাবো, আমি পালাই যাবো, কেউ আমার আটকে রাখতে পারবে না। তাহলে আমি কী করবো? লাভ নাই ফোন দিয়ে কোনো, আপনি যান বাসায় যান, গিয়ে দেখেন আপনার বন্ধু বাসায় বসে রয়েছে। আমি একটা কাপুরুষ রে ভালোবাসছি, একটা মেয়ে মানুষ নিয়ে পালানোর যোগ্যতা পর্যন্ত নাই। আরে কই যাও? বাসা যাই, আমি বুঝে গেছি আপনার বন্ধু আসবে না। আরে পাগলামি করে না, দাঁড়াও আসবে তো, এই দাঁড়াও না। আমার এত নার্ভাস লাগতেছে কেন, নার্ভাস লাগার কি আছে? আল্লাহ আল্লাহ আমার নার্ভাসনেস কমাই দাও, আল্লাহ নার্ভাসনেস কমাই কমাই দাও, কমাই দাও আল্লাহ। না আমার নার্ভাস হওয়া যাবে না, কোনোভাবেই আমার নার্ভাস হবো না, নার্ভাস হবো না, সেতু নিয়ে আমার পালাইতে হবে এবং আমি সেটা পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ কেমন পালামো, লোকের এত নার্ভাস হলে চলে? হ্যালো, ফোন রাখো।
তোমার সাথে আমি কালকে সকালে দেখা করে সরাসরি কথা বলবো। আর একটা বারও ফোন দিবা না, আর একটা বার যদি ফোন দিছো না তাহলে তোমার খবর আছে। হ্যালো, কেমন আছেন সেতু? কে বলছে? আমি আসিফ। কোন আসিফ? আমার বাবা আপনার ভাইয়ের সাথে কথা বলছিল আমাদের বিয়ের ব্যাপারে। ও আচ্ছা, জি ভালো আছি। আমি কি আপনাকে বিরক্ত করলাম? হ্যাঁ, আমি না একটু ব্যস্ত আছি। আমি আপনাকে আপনার সাথে পরে কথা বলি। ও ও, ওকে ওকে, নো প্রবলেম। তবে আমি আপনাকে পরে কল দিব। জি, থ্যাংক ইউ। আমাকে এরকম রাতের বেলা একা বাইরে বের করে অপমান না করলেও পারতা। বিশ্বাস করো, আমি বের হওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর থাক, আর কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না। প্রেম করতে গেলে না প্রেমিকার জন্য সৎ সাহস থাকা লাগে। তোমার চেয়ে ওই ক্লাস 9 পড়া একটা ছেলেরও অনেক বেশি সাহস। তোমার বন্ধু যে রাজীব, তার সাহসও তোমার চেয়ে অনেক বেশি। ভাইয়া আজকে রাতে আমার বিয়ের তারিখ ফাইনাল করবে। পাত্রপক্ষ আমাকে পছন্দ করে গেছে। তোমার সাথে আমার যদি বিয়ে না হয় তুমি আমাকে দোষ দিতে পারবে না। তোমাকে পাওয়ার সব চেষ্টাই তো করলাম, বাড়ি থেকেও পালালাম, তুমি আসোনি। শেষ একটা কথা বলে যে একদিন হয়তো তোমার নার্ভাসনেস ঠিকই কেটে যাবে, কিন্তু সেদিন আর এই সেতু থাকবে না। হ্যাঁ শোনো, হ্যাঁ আজকেই আমি রাতে বিএড ডেটটা ফাইনাল করছি। হ্যাঁ, পাত্র হচ্ছে বিসিএস ক্যাডার, খুবই ভালো সে। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসবো। এক মিনিট ধরো। হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সব ব্যবস্থাই হয়ে গেল। ফোনটা একটু রাখেন ভাইয়া, জরুরি কথা বলবো। ও শুনুন, একটু রাখুন এক মিনিট। কী ব্যাপার? অনেক বড় সমস্যা এবং সেটা সমাধান করার জন্য আমি আসছি। কী সমস্যা তাহলে সেটা বলেন। বলেন কি সমস্যা, সমস্যাটা না জানলে তো আমি সমাধান করতে পারবো না, তাই না? বলেন বলেন। আমার টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, বাকরি নাই, কোনো ধরনের এস্টাবলিশমেন্ট নাই। একটা বিয়ের পাত্র হিসেবে একটা ছেলের যা যা যোগ্যতা থাকা দরকার তার কোনো যোগ্যতাই আমার নাই। তারপর আমি আপনার বোনকে বিয়ে করতে চাই, কারণ আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, এবং আমি বিশ্বাস করি যে ভালোবাসা থাকলে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো সব হয়ে যায়, আর ভালোবাসা না থাকলে ওইগুলো থাকলেও কোনো লাভ হয় না। ইনফ্যাক্ট এই কথাগুলো আমি আপনারা অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারি নাই, কারণ আমি নার্ভাস। আমার এই একটাই সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার কারণে আমি বিসিএস ক্যাডার হতে পারি নাই, এই সমস্যার কারণে আমি কোথাও কোনো চাকরি পাই নাই, কারণ আমার
আমি রিটার্ন ভালো দিতাম, ভাইবা খারাপ করতাম না, সরকারি চাকরি না কোনো প্রাইভেট কোম্পানির চাকরি, সুতরাং আমার কিছুই নাই। কিন্তু তারপরও আমি আপনার বোনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, আপনার বোনও আমাকে ভালোবাসে, এটা তো সত্যি কথা। আমার মনে হলো এটা আপনাকে জানানো দরকার। আমার আসলে আজকে ভালো লাগছে, কারণ আমি বলতে পারলাম, আমার বলতে পারার কথা না, পারলাম কেন জানেন? কারণ আমি আপনার বোনকে আসলেই ভালোবাসি। আমার বলতে পারার শক্তিটা হচ্ছে এখানে ভালোবাসা। আমি আজকে নিজেকে অতিক্রম করলাম। উনি যেটা বললেন সেটা কি সত্যি? কি উঠুন উঠুন, দাঁড়ান এখানে দাঁড়ান। ওর ভাবিকে যখন আমি বিয়ে করেছিলাম জি, তখন আমিও আপনার মতো একজন বেকার এবং আমার সহায় সম্বল বলতে কিছুই ছিল না, কিন্তু আমার শ্বশুর তার মেয়েকে আমার উপর ভরসা করেই আমার হাতে দিয়েছে। আজ আমি আমার বোনকে একজন বেকারের হাতে তুলে দিচ্ছি। আমার বোন যদি আপনাকে ভালোবেসে সুখে থাকতে পারে, তাহলে তো আমার বিসিএস ক্যাডারের কোনো প্রয়োজন নেই। কি বিয়েটা আজই? কি হল, নার্ভাস? আমি খুবই হতাশ, মানে আশাহত হয়েছি আমি আর কি। মানে না, মানে ওই মানে আমার, আমি ভেবেছিলাম যে এখানে ঢোকার পরে মারামারি হবে, এত সহজে বিষয়টা সমাধান হয়ে যাবে। ভিতরে ঢোক, যাও না। কি বলিস তুই? নার্ভাস লাগতেছে। ওরে, এখন বাসর ঘরে যাবি, এখন নার্ভাস হলে চলবো, এখন নার্ভাস হওয়া যাবে না, কোনো ভাবি না। আমি যেতে পারবো না। আরে নার্ভাস একটু পরে তো নার্ভাস ঠিকই হবি না। কেমন আছেন? কেমন আছেন মানে তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? আমি নার্ভাস। আজকেও তুমি নার্ভাস? নার্ভাস মানে প্রথমবার বিয়ে করলাম তো, সেই জন্য নার্ভাস। প্রথমবার বিয়ে করলাম মানে মানুষ কয়বার বিয়ে করে? না না, এটা সেই জন্য বলি নাই, মানে আজকে একদম এই জন্য নার্ভাস। নার্ভাস মানে? দাঁড়াও, তোমার নার্ভাসনেস আজকে আমি কাটাই দিছি। সে তো লাইট বন্ধ করলা কেন? সে কি করতেছে বলি? ছি ছি।